সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ বুধবার নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক বালকের সন্ধান পেতে আরামবাগ থানার দ্বারস্থ হলেন তার পরিবার। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই বালকের নাম রুদ্রপ্রসাদ ঘোষ, বয়স 13, বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার কাফসিট গ্রামে। গত 9 এপ্রিল বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেনি রুদ্রপ্রসাদ। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সাইকেল ছাড়াও তার পরনে ছিল তুতে রঙের কালো চেক ফুল হাতা জামা এবং নীল রঙের হাফ প্যান্ট। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে অগত্যা আজ আরামবাগ থানার দ্বারস্থ হলেন। দেখুন বিস্তারিত। আমাদের একটা বাচ্চা হারিয়ে গেছে। কবে থেকে হারিয়েছে? 9 তারিখে। আজ তো মোটামুটি 3-4 দিন হয়ে গেল। হ্যাঁ, সব জায়গাতে খোঁজ খবর করেছেন, খোঁজ নিয়েছেন কোথায় আছে বা কি? সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু আমরা খণ্ডঘোষ থানা থেকে সিসিটিভি ফুটেজ ধরে আমরা এসেছি, শিয়ালবাজার পর্যন্ত পেয়েছিলাম। ওখান থেকে মাধবপুর থানায় গিয়েছিলাম আমরা। যাবার পরে ওখান থেকে ফুটেজ ধরে আমরা বুলচান পর্যন্ত দেখেছি, কিন্তু এরপরে বর্ধমান থানার এখতিয়ারে আমাদের বাচ্চাটি এসে গেছে, সেটা আমরা দেখেছি। এই থানার স্যারকে আমার অনুরোধ, আরামবাগ থানা বাচ্চাটিকে যেন ফিরিয়ে দেয়, ফিরে পাওয়ার জন্য আমরা অনুরোধ করছি স্যারকে। সেই জন্য থানায় এসছেন? সেই জন্য এসছি। মানে কীভাবে কী ফিরিয়ে, মানে কীভাবে কী দেখবে, মানে সিসিটিভি ফুটেজে? সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে বাচ্চাটি সাইকেল নিয়ে এখনই কিন্তু আরামবাগের দিকে এসছে। আচ্ছা আচ্ছা, কী কেন বাড়ি থেকে বেরোনোর কারণটা কী? আমাদের বাচ্চাটি সেরকম কথা বলতে জানে না, খুব একটা গুছিয়ে কথা বলতে জানে না, ভালো জানে না। আর কত বছর বয়স হবে? 13 বছর বয়স। কী পরে বাড়ি থেকে বেরিয়েছিল? একটা হাফ প্যান্ট আছে নীল কালারের, হাফ প্যান্ট, সাইকেল নিয়ে, আর আপনার গায়েতে ফুলারে জামা আছে, একটা চেক জামা আছে। কোনো কি রাগারাগি করে বাড়ি থেকে চলে এসছে? না, আমাদের একটু বাজারটা যেমনি ক্লোজ করেছে, ও হয়তো আমাদের বাড়ি আর ফিরতে পারেনি। এরকম কি আগে হয়েছে না? প্রথম, এই প্রথম বাড়ি থেকে উনি বের হয় না, স্কুল যায়, যেমনি পেরিয়ে গেছে আর ঠিক করতে পারেনি ও। যিনি নিখোঁজ হয়েছেন তার নামটা কি? রুদ্রপ্রসাদ ঘোষ। ডাকনাম? ডাকনাম বিল্লা। বয়স কত হবে? 13 বছর। কিসে পড়ে উনি? পড়ে ক্লাস 8-এ। কে হয় আপনার? আমার ভাই পাপাই। আপনার নাম? আমার নাম অরুণ ঘোষ। কোথায় বাড়ি আপনার? আমার খণ্ডঘোষ থানা কাফসিট গ্রাম, জেলা পূর্ব বর্ধমান। তো মানুষ যদি খুঁজে পায় তো কোন নাম্বারে আপনাদেরকে জানাবে, তো নাম্বারটা বলবেন? বলছি 7001512193, এই নাম্বারে যোগাযোগ করলে। সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, আরামবাগ বসন্তপুর মোড় ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। আর বাইরে নয়, এখন আরামবাগের কাছেই কালীপুরের পাশে বেলিতে এসে গেল হাইড্রোটেক ক্লিন এনার্জি। অত্যাধুনিক ডিজিটাল মেশিনের সাহায্যে আপনার গাড়ির ইঞ্জিনের কার্বন ক্লিন করে নতুনের মতো গাড়ির ফিলিংস পেতে আজই আসুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা,
চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।